ফ্রেন্ডস, তো তোমাদেরকে বলেছিলাম যে প্রিপারেশন আছে গত মানে অন্য একটা ভিডিওতে, যেটা মানে দিচ্ছি আর কি, ওই ভিডিওটাই বলে দিলাম। শেষে শেষ করার আগেই বললাম তোমাদেরকে যে কোথাও যাওয়ার একটা প্রিপারেশন আছে। তো দেখো, ফুল একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো। আমি যাচ্ছি, আমার সঙ্গেও তোমরা চলো। তো আমাদের সঙ্গে বলতে আমার মেয়ে আছে, ননদ আছে, সেই জন্য আমি বললাম যে আমাদের সঙ্গে। তো চলো যাওয়া যাক, শুরু করলাম এখন থেকে ব্লগ। তোমরা দেখতে থাকো কন্টিনিউ কী কী তোমাদেরকে শেয়ার করছি। হাসি পাচ্ছে, আর যাই হোক শীত লাগছে, আর গ্রামের মধ্যে মানে সাইডে জমি আছে, সাইডে দুই দিকে মাঝখানে রাস্তা, প্রচুর ঠান্ডা। তো চলো তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো তোমরা, এখন থেকে শুরু করলাম। তো তো লুকটা পরে দেখাচ্ছি তোমাদেরকে যদি হয় সময়, ঠিক আছে? তো ঠিক আছে, চলো কন্টিনিউ, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি, দেখছো দুটো বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি। চলে আসছি এন্ট্রি দিতে, দেখো একদম পুরো রুম থেকে একদম নিচে গেট বন্ধ করলাম, চলে আসছি। তো এটা হচ্ছে ক্যামেরা বন্দি করছে, আমার ননদ দিয়েছি ক্যামেরা ধরতে। ধরো তো একটু, ধরো ক্যামেরাটা, আমাকে দেখাও আমার লুকটা। তো দেখিয়েছে, এখন দেখো দুজনে বসে রাস্তায় ঘোরাঘুরি করছে। তো আমার ননদই তুলেছে ক্যামেরাটা, ভিডিওটা এইটুকু দেখো। আমি আসছি টোটোতে, তো আমাকেই শুধু ক্যামেরা অন করেছে আর আমাকেই তুলেছে, নিজে আসেনি। এটা সব সমস্ত কিছু আমার ননদ তুলছে, কিন্তু নিজে আসছে না। আর পাশে সরছে, সব সরছে জমিতে। এখন তো জানো হলুদ হলুদ ফুল দেখতে, আমরা বেড়াতে যাচ্ছি রাস্তা এখন। দেখো টোটো থেকে নেমে চলে আসলাম রাস্তায়। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, তো যেখান থেকে আমি মানে ভিডিওটা অন করেছি ওখানে ইসলাম। তো ওখান থেকে বাড়ি টোটোতে মোটামুটি ওই 10 মিনিট থেকে 15 মিনিট লাগে। তো দেখো রাস্তায় হাঁটছে এখন, শুধু দেখো চারপাশে সমস্ত কিছু, শুধু গাছপালা আর জমি আর মাঝখানে রাস্তা। তোমাদেরকে শুরুতে এন্ট্রি যখন দিই বলে দিলাম যে চারিদিকটা মাঠ, মাঝখানে রাস্তা, এপাশে ওপাশে মাঠ, শুধুই মাঠ। তো দুজন হাঁটছে এখানে, পিছনে ক্যামেরা করছে ননদ, আমরা চারজনে আছি। তো দেখো শুধুই সরষে গাছ, ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে পিসি শাশুড়ি, তো এরা থাকে গ্রামের বাড়িতে। তো ওদের বাড়িতে আসি, লাগবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হচ্ছে গ্রামের বাড়িতে। এখানে দেখে বুঝতে পাচ্ছ এগুলো সব জমিতে সরষে, সরষে সব ফুল। হ্যাঁ আগের একবার দেখেছি ব্লগে, এটা হচ্ছে পুরোটাই আমাদের, মানে আমার শ্বশুর মশাইয়ের জমি এটা। এইটা দেখতেই পাচ্ছ, এটা জমিটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জমি। আর ওগুলো দেখো সবই চারিদিক, যেদিকে তাকাবে সরষে, এ পাশে দেখো এই পাশটা হচ্ছে সরষে, এই তো সরষে ফুল। আর আমার মেয়ে ননদের ছেলে ওখানে ঘুরছে, ঠিক আছে। খুব ঠান্ডা এখানে, একটু লাইট পড়ছে সূর্যে, তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে, দেখো দেখালাম তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। এই তো আমাকে দেখতে পাচ্ছ, আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এই দেখো দুজনকে দেখতে পাচ্ছ। এই একজন দৌড়ে বেড়াচ্ছে, এই একটা দৌড়ে বেড়াচ্ছে। আমার নাম ভাই, এ দেখো এটা আমার রুষা। আমি এখন গোকুলপুরে এসেছি, অনেক ভালো লাগছে আমাকে। দাঁড়াও এখানে।
এখানে দেখো চলে এসেছি বাড়ি, তো পিসি শাশুড়িদের বাড়ি। এখন সন্ধ্যার সময়, টিফিন খাচ্ছি, চা। তো এটা হচ্ছে পরের দিন, একেবারে সকাল থেকে কোনো ব্লগ করিনি, একদম পরের দিন দুপুরে চলে এসেছি তোমাদের সামনে একটু ক্লিন ভিডিও দিতে। তো এখানে দেখো আমি আমার রুমটা সব সমস্ত কিছু কিন্তু দেখাতে পারিনি আজকে, আর ভিডিও বানাইনি, তো শুধু একটু ক্লিন করলাম, সেটাই তোমাদেরকে তুলে দেখালাম ভিডিওটা, ঠিক আছে? তো দেখো এখানে রুমটা, আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি, ডাইনিংটা করে নিচ্ছি, তো ডাইনিংটাও ক্লিনিং করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে এখন স্নান করতে হবে। তো বেশি তো ভিডিও আজকে দিইনি, আজকের ভিডিওটা বেশি শেয়ার করিনি। তো এই ছিল আমার ভিডিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো, যারা নতুন দেখবে একটু চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো আছো আমার পাশে থেকো, এইভাবে আমারকে লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো ঠিক আছে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।